ঠিক আছে আমার সাথে এবং আমার নির্বাচনী এলাকার এবং সুজিত চৌধুরী এবং আমাদের পৌরসভার সাবু সাহেবের সম্পৃক্ততার দ্বারা পুরুষরা এসেছেন, বিভিন্ন যুবদল ছাত্র দল বিএনপির নেতৃবৃন্দ, আমাদের ভাবিকে আপনারা সালাম দিয়েছেন, সাধারণ সম্পাদক সুলতানা ম্যাডামকে আপনারা সালাম দিয়েছেন। আমি অনুরোধ করব সর্ববৃন্দ যে এখানে এটা এনে আমাদের বিচার বলেছেন, আমাদের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি যারা শুভারাধ্যে আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, আপনারা বাইরে থাকেন, না নাস্তা খান, ঘোরাফেরা করেন, বাজারে তাদের কোনো বাজারে কাজ কাম আছে এগুলো ছাড়েন, তুমুর উপর আসেন, আমরা সদস্যরা আপনাদেরকে নিয়ে যাব। এখন আপাতত আমাদের কাজগুলো আপনার সাথে দেন। লক্ষ্মীপুর জেলা বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল একটি সুশৃঙ্খল সংগঠন। আমাদের শ্রদ্ধাভাজন সভানেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ওনারা এসেছেন, ওনারা দেখো উপরে গিয়ে ওনারা রিপোর্ট করো যে লক্ষ্মীপুরে একটি সাকসেসফুল এবং শান্তিপূর্ণ এবং একটি সুশৃঙ্খল সমাবেশের মধ্যে দিয়ে আজকের এই সম্পন্ন সমাপ্ত হয়েছে। তাই আপনাদের নিকট অনুরোধ করছি, আপনারা আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন প্রোগ্রামে আমাদের সাথে থাকেন, তখন আপনাদেরকে আমরা আপনাদেরকে নিয়ে আসি। এখন আমাদের বামপাশে এখানে গ্যারেজের এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বেসিক্যালি আপনাদের এখানে কোনো কাজ নাই, একটি পুরুষ লোক এখানে থাকবে না, যদি দু একজন থাকে সেটা সাবুক সাহেবের নলেজে আছে, যদি কাউকে প্রয়োজন হয় উনি বলবেন, আর নাহলে আপনারা আমি অনুরোধ করছি সবাই বেরিয়ে চলে যান, আমাদের আরো মহিলা আসবেন যাতে করে তারা এসে এখানে বসতে পারে। এখন আমাদের অনেক মহিলা বাকি আছে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসি পৌঁছে নেয়, ওনাদেরকে সেই জায়গা করে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা একটি লোকও এখানে থাকবেন না, আমাদের স্বাক্ষরের মামল আমাদের এখানে লাইনে আছে, তোমার তো প্রয়োজন নাই, তোমার তো লাইনে পাহারা দেওয়ার প্রয়োজন নাই, চার পাঁচজন নিয়ে তুমি তোমার ভোটে এখন বাইরে থাকো, সবাইকে আমি অনুরোধ করছি এখানে যদি কেউ অবস্থান রাখে। আমাদের আজকের সম্মেলন আমরা শুরু করতে যাচ্ছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করবেন ফাতেমা আক্তার জর্না আপু। আপু আপনি একটু আসেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এবার আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও গুম খুন হওয়া নেতৃবৃন্দুর জন্য মোনাজাত করব। মোনাজাত করবেন মাওলানা হাসান মাহমুদ।
রব্বানা যলামনা আনফুসনা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যলামনা আনফুসনা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ওয়া রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব মহান রব্বুল আলামিন তেজনা থেকে তেজুলিয়া রুস্তা থেকে পাতুরিয়া পর্যন্ত বিএমপি ও তার অঙ্গ সংগঠনের যত নেতা কর্মী শাহাদাত বরণ করিয়াছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি মহান রব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ তার সুস্থ কামনা করি মহান রব্বুল আলামিন ঘুম ঘুম অবস্থা লক্ষ্য করেছে আল্লাহ যখন থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে তখন তাদের রোগের মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে সুস্থতার কামনা করি মহান রব্বুল আলামিন তারেক রহমানকে আল্লাহ সুস্থতা কামনা করি এবং তাদের দেশটাকে যেন যেই ভালো হোক আল্লাহ দেশে ফিরিয়ে আনার বিশেষ ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়ে মহান রব্বুল আলামিন কাজ করে তাদের সুস্থতা এবং পরবর্তী ব্যবস্থা করিয়া দেন এবং তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দেন মহান রব্বুল আলামিন যারা গুম গুণ হত্যা হয়েছেন হত্যা করেছে তাদেরকে আল্লাহ সুস্থতা কামনা তাদেরকে রুহের মাগফিরাত কামনা করে দেন মহান রব্বুল আলামিন আমরা যারা এখানে একত্রিত হয়েছি সবাই আগামী দিন ভবিষ্যৎবাণী সুন্দর ও সমৃদ্ধিভাবে দলকে প্রসারিত করার জন্য বিশেষ ব্যবস্থা করিয়া দিন ঐক্যতার মাধ্যমে যেন আমরা আগামী দিনে দেশকে সমৃদ্ধ করতে পারি এবং মহান রব্বুল আলামিন আমরা এখন বেশ পড়াবো অতিথিদেরকে লাইলি আপা আপনি আসেন প্রথমে আমাদের আজকে আমন্ত্রিত অতিথি আপনারা আপা আপাকে বেশ পড়িয়ে দিবে লাইলি আপা মাসুদা একটা লাইলি আপা জনগণের বিপুল ভোটে নির্বাচিত আমাদের নয়ন আপা আছেন আমাদের সভাপতি বলেছিলি এই নবদ্বীপ আমি একটা দিকে গিয়ে দিবে তুমি
এক জায়গা খাইলে লাইভ হইবে এক জায়গা ঠিক না ছবি উঠবেন ঘুরে ঘুরে ছবি উঠবেন লাইভটা ঠিক আছে ঘুরে যেতে বুঝছি আমি বুঝছি তো আমি তো একদিনে দাঁড়াই এখন সভাপতি স্বাগত বক্তব্য রাখবেন সভাপতি মাইকের সাউন্ড বাড়ালি তো আমি কি লাইট দিয়ে না ছবি তুলে তো ছবি তুললে সামনে দেখতে হবে নিজাম ভাইকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি ভাই আপনি আসেন আমারও নিউজ পোর্টাল আছে এইভাবে ছবি তুলে হইতে ছবি উনি তুলে না একটা মাস্টার কত উঠে ওই যে হিমিয়া দেখে তুলে ওই পয়েন্ট পয়েন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদের লক্ষ্মীপুর জেলার সম্মেলন 2002 এর উপস্থিতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী মিতে ছাত্রদা আব্বাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান আহমেদের উপস্থিতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া এবং শহীদ আমাদের লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী এনি জেলা জেলা বিএনপি আহ্বায়ক সৈদুদ্দিন চৌধুরী এনিয়ন সাবুদ্দিন সাবু সচিব সহ আমাদের কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম লক্ষ্মীপুর জেলা দলের কেন্দ্রীয় মহিলা দলের নেতৃবৃন্দ শুভ আগমন উপলক্ষে ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সম্মেলন সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি আমার নেত্রী বেশি বেশি করে যেন আমাদের দেশ নেতৃত্ব সুস্থ হয় আমাদের তারেক রহমান আমাদের তারুণ্য রহমান তারক রহমানের জন্য আমরা যেন ওনাকে মুক্তি করে দেশে ফিরে আনতে পারি এই জন্য সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন জাতীয়তাবাদী সংগ্রামী মহিলা দলের আফরোজা আব্বাস আপা সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল আজকে সম্মেলনের উদ্বোধক লক্ষ্মীপুর জেলা আয়োজিত আজকের কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি সাবেরা আনোয়ার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী আবুল খায়ের ভূঁইয়া উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন উপদেষ্টা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শহীদউদ্দিন চৌধুরী আইনি আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা বিএনপি শাহাবুদ্দিন সাবু সদস্য সচিব জেলা বিএনপি লক্ষ্মীপুর এখানে তো প্রধান বক্তা নামটা পিছনে চলে আসছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অত্যন্ত সুবক্তা আমার সহকর্মী সহযোদ্ধা সুলতান আহমেদ বিশেষ অতিথি হিসেবে আছেন কিরণ বিভাগের সাংগঠনিক টিমের তিন প্রধান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু
বিভিন্ন উপজেলা থেকে আগত আমার উপজেলা পৌরসভা থেকে আগত আমার সংগ্রামী লক্ষ্মীপুর জেলার বোনেরা যুবদল ছাত্র দল মন্ডলের ভাইরা এবং অনেক ভাইরা এখানে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলার আমি দেখতে পাচ্ছি আমি সবার নাম বলতে পারছি না অনেকে আমি চেহারা চিনি অনেককে আবার নামে চিনি আমাকে ক্ষমা করে দিবেন সবার নাম বলতে পারলাম না জন্য তারপর সবাইকে আসসালামু আলাইকুম আমি আমার কথা বলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জীবনের প্রথম নির্বাচনে যিনি 5টি আসন থেকে নির্বাচন করে 5টিতে জয়লাভ করেছিলেন দেশ নেত্রী থেকে যিনি অর্জন করেছেন বিশ্ব নেত্রীতে রূপান্তরিত হয়েছেন যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি এবং ভবিষ্যতে রাজনীতি করব আগামী রাষ্ট্রনায়ক দেশ বরেণ্য নেতা জনাব তারেক রহমানকে প্রিয় লক্ষ্মীপুর এলাকার ভাই এবং আমার সংগ্রামী বোনেরা আপনারা সবাই জানেন আমরা একটা মহাক্রান্তিকাল অতিক্রম করছি আমার নেত্রী আমার মা গণতন্ত্রের মা আপসী নেত্রী ভালো নেই তিনি দিনে দিনে তিল তিল করে মৃত্যু দিকে নিয়ে যাচ্ছে এই অবৈধ সরকারের অবৈধ ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আমরা আপনারা যে এখানে এসেছেন আপনারা সবাই কাউকে জোর করে আনা হয় তাই তো কারণ আমরা সবাই দেশ নেত্রী খালেদা জিয়ার সময় সবচেয়ে বেশি নিরাপদে থাকি সেই জন্যই আমরা আবার চাই যে আমার নেত্রী আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক আমরা যেন নিরাপদে দেশে বসবাস করতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে যখন তাকে হত্যা করা হয় তিনি যখন শহীদ হন তখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে ভোটের অধিকার নিশ্চিত করেন তখন আমরা কিন্তু সবাই ভোট দিতে পেরেছি এবং দেশে গণতন্ত্র ছিল তাহলে কি হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশে গণতন্ত্র থাকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেশে নিরাপত্তা থাকে কিন্তু আমাদের এখন গণতন্ত্র নেই আমাদের দেশে আমাদের নারীদের এবং সমস্ত আপামর জনসাধারণের নিরাপত্তা নেই এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা খেতে পারছি না পড়তে পারছি না তেলের দাম বৃদ্ধি একটার পর একটা নাটক সাজাচ্ছে এই সরকার আর এই যে প্রশাসন প্রশাসনকে দিয়ে জুলুম চালাচ্ছে আমাদের এই ভাই বোনদের উপরে হাজার হাজার মামলা আমাদের যুবদল ছাত্র দলের ভাইদের উপরে রিমান্ডে নিয়ে টর্চার করা হচ্ছে আমাদের বোনদের উপরে মামলা আছে মোকদ্দমা আছে এবং বোনেরা অনেকে জেলে গিয়েছে তো আমাদের এই দৃশ্যে এই দিন যে দেখার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে স্বাধীন করেননি যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা ব্যারিকেড থেকে বেরিয়ে এসে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি শুধুমাত্র এই অবৈধ সরকারের অবৈধ ষড়যন্ত্রের কারণে আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের মাকে মুক্ত করতে হবে মা সুচিকিৎসা করতে হবে সেই জন্য আপনাদের আমাদের সকলকে সম্মিলিত ভাবে একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী মহিলা দল গঠন করতে হবে যাতে আমরা এক হয়ে মায়ের মুক্তির আন্দোলনে শরিক হতে পারি এবং এমন শক্তিশালী একটি মহিলা দল গঠন হবে যে লক্ষ্মীপুর থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ প্রিয় বোনেরা আপনাদের এখানে তো অনেক বছর কমিটি নেই তো কার্যক্রম নেই কিন্তু কমিটি হয়েছিল অনেক বছর আগে তো এখন কিন্তু আমরা 3 বছর পরপর কমিটি ভেঙে দিব 13টি হয়েছে তাহলে এখন 22 যাই হোক অনেক সুন্দর কমিটি হবে আশা করছি দেখেন আমরা দেশ বিদেশ আমরা দেশের প্রত্যেকটা অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি আমাদের এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের লক্ষ্মীপুর জেলার আবুল খায়ের ভূঁইয়া ভাইকে আমাদের শহীদুদ্দিন চৌধুরী আমি এবং শ্যামু ভাইকে যে একটা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের শক্তিশালী করার জন্য ভীষণভাবে
সংগ্রামী ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা কেন যাচ্ছি? আমাদের মাকে মুক্তি করা, মুক্ত করার জন্য। অবশ্যই আমাদের মা মুক্ত হবে এবং সুচিকিৎসা পাবেন। আপনাদের আমাদের সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন এবং আমাদের দেশটা তারতম্যও ফিরে আসবে এবং এই দেশ সুন্দরভাবে শাসন করবে। আমরা সেই দিনটির অপেক্ষা আছি। প্রিয় বোনেরা, দেখেন আমাদের মা, আমাদের, আমরা যখনই আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকে তখনই কিন্তু আমরা নিরাপদে থাকি, কিন্তু যখন জাতীয়তাবাদী দল ক্ষমতায় না থাকে তখনই আমরা সব থেকে বেশি অনিরাপদ থাকি। এই যে প্রশাসন, দেখেন প্রশাসনকে আমরা কি কখনো দেখেছি যে প্রশাসন রাজনৈতিক বক্তব্য দেয়? এখন দেখছি প্রশাসন রাজনৈতিক বক্তব্য দেয়, কারণ এই সরকার, অবৈধ সরকার প্রশাসনকে বিভিন্ন পর্যায়ে, সরকারের বিভিন্ন স্তরে উচ্চ পর্যায়ে আসীন করেছে। যে যে পর্যায়ে যাওয়ার যোগ্যতা রাখে না তাকে সেই সেই পর্যায়ে যোগ্যতা দিয়ে দাঁড় করিয়েছে। সেই জন্য এই প্রশাসন তেল দিয়ে সরকারকে তেল দিচ্ছে আর রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। প্রশাসনের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, কিন্তু প্রশাসন জনগণের নিরাপত্তার বদলে সরকারের নিরাপত্তা দিচ্ছে। এই প্রশাসনের কাছে আমরা কতটুকু নিরাপদ? আমরা নিরাপত্তা চাই। আমি গতকালকে গিয়েছিলাম সুজনের বাড়িতে, সুজন গুম হয়ে গিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের অনেক সন্তানের আমাদের গুম হয়ে গিয়েছে। এখন এই যে আমাদের মানবাধিকার সংস্থা এবং বিদেশি দেশে বিদেশি থেকে একটা চাপ এসেছে এই অবৈধ সরকারের কাছে যে যতগুলো গুম হয়েছে এই আমাদের সঠিক তথ্য দাও। এই এখন এই অবৈধ সরকার কি করছে, এই যতগুলো গুম হয়েছে একটা জবানবন্দি লিখেছে ওরা, যে জবানবন্দিতে লিখেছে আমি আমার সরকার আমাকে গুম করেনি, আমি স্বেচ্ছায় গুম হয়েছিলাম, এটা আমার জবানবন্দি। এই রকম জবানবন্দি লিখে দিয়ে গতকাল ভোর রাতে একজন সুজনের বাসায় গিয়েছিল এবং সিগনেচার করতে যে তোমরা স্বাক্ষর দাও। কেন স্বাক্ষর দিবে? সুজনকে কি সুজনের পরিবার গুম করেছে নাকি জাতীয়তাবাদী দল গুম করেছে? গুম করেছে এই অবৈধ সরকার। সুতরাং স্বাক্ষর যদি সেখানে করতে হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী করবে, র্যাব প্রধান করবে, আর পুলিশ প্রধান করবে, আর না হলে এই অবৈধ সরকার প্রধান, এই প্রধানমন্ত্রী করবে, কিন্তু সেটা তো করছে না। আবার এখন নতুন খেলা শুরু করেছে নির্বাচন কমিশন নিয়ে। নির্বাচন কমিশনের এই খেলা আমরা দেখতে চাই না। এই ভোট টাকার ভোট চোর সরকারের অধীনে যতগুলো নির্বাচন কমিশন আসবে তারা সবাই এই ভোট চুরি করবে আর ডাকাতি করবে। তাই আমরা বলছি আমরা এই সমস্ত নির্বাচন কমিশন চাই না। আমরা চাই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, একদম একদম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যেন আমরা ভোট দিতে পারি। আমরা আজকে কত বছর ধরে ভোট দিতে পারি না, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে চাই, আমরা গণতন্ত্র ফিরে চাই। আমাদের এক বেশি গণতন্ত্র নেই, আমাদের ভোটের অধিকার নেই, আইনের শাসন নেই, মা বোনের নিরাপত্তা নেই, মা বোনের স্বাধীনতা হানি হচ্ছে। এই যে বৃহত্তর নোয়াখালী তো কতগুলো নারীর স্বাধীনতা হানি হয়েছে, সেখানে আমরা প্রতিবাদ করতে যাবি না। আমরা সেই দেশটা, এই দেশটা দেখার জন্য তো আমাদের সেই প্রেসিডেন্ট যাওয়া, আমার এই দেশ স্বাধীন করা, যেখানে ধানের শীষে ভোট দেওয়ার জন্য একজন নারীকে গণধর্ষণ করা হবে, যেই দেশে স্বামী সন্তানকে বেঁধে রেখে নারীকে ধর্ষণ করা হবে, এই দেশটিকে আমরা দেখতে চেয়েছিলাম, যেখানে একটি শিশু বাচ্চা তার বুকের তার বাবার ছবি আগলে রেখে বলবে আমার ঘুম হয়ে যাওয়া বাবা কোথায়, যে মা তার ঘুম হয়ে যাওয়া সন্তানের বুকের ছবি আগলে রেখে বলবে আমার ঘুম হয়ে যাওয়া সন্তান কোথায়। আমরা সেই দেশে বসবাস করতে চাই না। আমরা আমাদের কথা বলার অধিকার চাই, আমরা গণতন্ত্র ফিরে পেতে চাই, আমরা আমাদের মাকে মুক্ত করতে চাই, আমরা সবাই এটা চাই। সেই জন্য আসুন আপনারা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা এখন শুধু জাতীয়তাবাদী দলের একমাত্র চাহিদা নয়, এটা এখন সারা দেশের, বিশ্বের গণদাবি রূপান্তরিত হয়েছে, এটা এখন গণদাবি। সুতরাং এখানে জাতীয় মানে শুধু আমরা যে একটা দল করি সেটা না, যে দলের এটা এটা অসুবিধা, এটা আপনাদের আমাদের সকলের জন্য, আমাদের সকলের নিরাপত্তার জন্য। আজকে আপনার সন্তান গুম হয়েছে, কালকে আমি আমার সন্তানও গুম হতে পারে, আপনার বাসায় হামলা হয়েছে না আমার বাসায় হামলা হতে পারে। দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কত সুন্দর একটি র্যাবকে প্রতিষ্ঠা করেছিলেন, একটি সুপরিচিত একটি র্যাব। সেই র্যাব এখন কি করছে, এই র্যাবের সুনাম ক্ষুণ্ড করেছে অবৈধ সরকার। এই র্যাবকে দিয়ে কতগুলো দূরে হামলা, এই গুম খুন এগুলো করেছে। আমাদের বাসায় যে র্যাব গুলো যে হামলা করলো, র্যাবের পোশাক পরে ছাত্রলীগ যুবলীগ যে নির্মম হামলা করলো আপনারা সেগুলা দেখেছেন। আমরা কি এদের প্রতিবাদ করতে হবে? আপনাদের আমাদের সকলে সকলের মধ্যে করতে হবে। আমাদের দেশ মুক্ত করতে হবে,
তাকে সুচিকিৎসা দিতে হবে এবং আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই সরকারকে কেন শুনে না, সরকার কি জনগণের ভাষা বুঝে না যে জনগণ তাদেরকে আর এই ক্ষমতায় দেখতে চায় না? তাই এখনো বেশি সময় আছে, আপনারা পর্যবেক্ষণ করুন। যদি আল্লাহ না করুক আমার নেতৃত্ব হয়ে যায়, একটা চুল মাথা থাকবে না আপনারা, আপনারা কোথাও পালিয়ে যাওয়ার কোন সুযোগ পাবেন না। আমাদের এদেশের আপামার যেমন ঘর আপনাদের একটু থাকবে না। আপনাদের সোনার মতো দেখো কাপড়ে শুরু হয়ে গেছে, ভূমিকম্প হচ্ছে, এই সোনার মতোটা টিকবে না, আপনাদের দাঁড়ানোর সুযোগ নেই। সেই জন্য বলছি বোনেরা, আশি দেশের শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেওয়া শুধু তো বই বই সরকার আমাদের গুম খুন হত্যা ধর্ষণ এগুলো সেট দিতে হবে না। তাই আসুন আপনারা আমরা সবাই মিলে অন্যায় অবিচারের প্রতিশোধ করি। কেন আমাদের এই জায়গা দিলে জায়গা জানেন? এই যে অনেক জায়গায় আমাদের এই আপনাদের আমাদের সকলের প্রিয়, আমি ভাইটের কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমি আমার অনেক প্রিয়, আমি অনেক রাজনীতি যখন এসেছি আমার স্বামীর মানে তখন আমি বিশেষ বেজে আব্বাস, এখন তো আমি আফ্রোজ আব্বাস, তখন থেকে আমি খাই ভাইকে চিনি, এনেকে চিনি, অন্য অনেকের মতোই চিনি, কিন্তু এনের কাছে আমি কতটুকু প্রিয় জানি না, আমার কাছে এনে অনেক প্রিয়, আমি অনেক এখানে বলার কিছু নেই, কথাটা বলার সুযোগ এসেছি বা এনে বললাম, কারণ আমি ব্যক্তিগত ভাবে এনেকে অনেক পছন্দ করি। তো ওই যে আজকে যে এলাকায় এসেছি আমি গর্ববোধ করছি যে একটা সুন্দর একটা আয়োজন হয়েছে, এবং এই আমাদেরকে সবাইকে সামনে কাতারে দাঁড়া ধরে আমি ভাইদেরকে বলতে চাই যে ভাইরা ভয় নেই, আপনারা আমাদের পিছনে থাকেন, আপনার মায়ের জাত আমরা আমরা সংসার ধরে রাখতে পারি, আমরা সন্তানও লালন করতে পারি, আমরা দেশকেও রক্ষা করতে পারি, আমরা নাই আমরাই পারি, আমরাই আপনাদের আগিয়ে রাখবো এবং আমরাই আমরাই আমরা নেতৃত্ব দেবো আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য। সুতরাং ভয় নেই, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই, আমাদের দেয়ালে ফিট থেকে গেছে, আমাদের মাসে মাসে ঘরের ভিতরে এনেছে, ওদেরকে আমরা মাসে এমন অবস্থা করবো যে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, কিন্তু পালানোর সুযোগ পাবে না, জনগণের কাছে আমরা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ড গুলো তুলে ধরবো, সেই জন্য সেটা আমাদেরকে কোনো জায়গায় একত্রিত হওয়ার সুযোগ দেয় না, কারণ ওরা মিথ্যা কথা বলে, ওরা চুরি করে, ডাকাতি করে, ওরা ধর্ষণ করে, আমরা সত্য কথা বলি, আমাদের আছে মানসিক শক্তি আর মানসিক মনোবল, ওদের যদি এত শক্তি আর সাহস থাকে তাহলে পুলিশকে পুলিশ ওদের চালাচ্ছে, পুলিশকে মেলাকে রেখে আসুক, আসুন রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের বিএনপি একবার মোকাবিলা করি, দেখেন যে আপনাদের ভোট দেয় কে, আপনাদের জিতায় সবাই বলবে, আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই, কিন্তু বলতে চাই বোনেরা সাহসী হন, নিশ্চয় সাহসী আপনারা অনেক সাহসী, আমি এটা বিশ্বাস করি, কারণ আপনারা অনেক দূর থেকে অনেক সকালবেলা এসেছে ঘর সামলে সংসার সামলে স্বামী সামলে রান্না বান্না করে কিন্তু আমরা নারী আমরাই পারি, তাই আমাদের অধিকার আমরাই অর্জন করবো, আমাদের ব্যক্তি এটাই শিখিয়েছে, তাই আসুন আপনারা আমরা সবাই শক্তিশালী ভাবে একদম আরেকবার উঠে দাঁড়াই এই দেশকে, এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমার নেত্রী হাতকে শক্তিশালী করি, আমাদের নায়ক আমার দেশ কার্যক্রমের জন্য আগামীতে আমার দেশে ফিরে আসতে পারে, একটি মুক্তিযুদ্ধে ডাক দিবেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং আমরা এদেশে সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবেন এবং আমরা শান্তিতে বসবাস করবো। আজকে দিনে এটাই হবে আপনাদের কাছে আমাদের অঙ্গীকার, ধন্যবাদ বোনেরা। আর আচ্ছা, আমি সাংগঠনিক কথা বলছি, আপনাদের যতগুলো উপজেলা থানা আছে আমি জানি না ভাইরা আপনারা সর্বসম কারণ আপনারা এই এলাকায় থাকেন, আমার অনুরোধ থাকে যারা আপনারা লক্ষ্মীপুরে বসবাস করেন তারা লক্ষ্মীপুরের নেতৃত্ব দেবেন, যারা ঢাকায় থাকবেন তারা কিন্তু লক্ষ্মীপুরের নেতৃত্ব দেবেন না, যারা লোকালি রাজনীতি করবেন তারাই নেতৃত্ব দেবেন, আর আপনাদের ভাইদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে তাদের নেতৃত্ব মেনে কাজ করতে হবে। তো আমরা একটা সুন্দর শক্তিশালী কমিটি দেওয়ার চেষ্টা করবো, সবাই
সাথে আপনাদের আজকে সবার কথা শুনবো, সবার মতামতের ভিত্তিতে আমাদের নেতাদের ওপিনিয়নের ভিত্তিতে আমরা সুন্দর একটা কমিটি দেওয়ার চেষ্টা করব। যে কমিটি আপনারা পাওয়ার পরে এক মাসের মধ্যে আপনাদের যতগুলো পৌর এবং উপজেলা আছে আপনারা আবার সম্মেলন করে শেষ করবেন না, আপনারা কিন্তু জায়গায় বসে কমিটি করবেন না, সম্মেলন করে ওই উপজেলা জেলায় যাবেন। আপনারা যদি মনে করেন আমাদের যেতে হবে আমরাও যাবো, নাহলে আপনারা সেগুলো শেষ করবেন আর এক মাসের মধ্যে শেষ করবেন। শেষ করার যদি এক মাসের মধ্যে শেষ করতে না পারেন আপনাদের লক্ষ্মীপুর জেলা মহিলা দল কমিটি কিন্তু আমরা ভেঙে দেবো, কারণ আমরা এখন এই আগের মতো আর বছরের পর বছর কমিটি দিয়ে রাখবো না। আর বাই রোটেশন এমনিতে তিন বছর পর কমিটি ভেঙে যাবে, কিন্তু যদি আমরা কোনো কমিটির কার্যক্রমে খুশি না হই তাহলে সেই কমিটির কার্যক্রম কিন্তু আগেই ভেঙে যাবে। তো প্রিয় বোনের আমি যেটা বলতে চাই, আপনাদের আমাদের সকলের জন্য, দেশের জন্য, সব আমাদের যে আমার মা বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই দেশ আর মানুষকে বাঁচাতে বাঁচানোর জন্য আপনাদের আমাদের সবাইকে কিন্তু এখন এক হতে হবে। সেই জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, এখানে কিন্তু কোনো থাক দেওয়া যাবে না। সংগঠনকে শক্তিশালী করে আপনারা আমরা নেতৃত্ব দিয়ে যেন সুন্দর কমিটি উঠে দিতে পারি, সেই দাবি থাকবে আপনাদের আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনার সাবদাসকে। এবার আমরা বক্তৃতা শুরু করব। রামগতি থানা পৌর মহিলা দলের পক্ষে শাহিদা মেম্বার সাবেক আপা আপনি আসেন। ভবিষ্যতের নাম কি? প্রস্তুত থাকবেন রামগঞ্জ থানা ও পৌর মহিলা দলের পক্ষে ফাতেমা বেগম দুলালি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা মহিলা সম্মেলন 2022 উপস্থিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রামগতি থেকে এসেছি। আমি সাবেক সাবেক মহিলা নেত্রী শাহিদা আক্তার। আমাদের আত্মীয় স্বজন ভাই দাদা সবাই কিন্তু আমাদের জন্মগতি বিএনপি, কারণ আমাদের ভিতরে সহকারীতে কিন্তু এক ঘরে দুই তিন দল আছে, কিন্তু আমাদের বাড়িতে এখনো কোনো দল নেই, শুধু বিএনপি। আর আমাদের রামগতিতে 70-80 জনই বিএনপি, আমরা তারপরও হেরে যাচ্ছি, কারণ আওয়ামী লীগের চেলাফেলারা আমাদের ভোট জোর করে কাটিয়ে নেয়। আমি প্রথম নির্বাচিত হয়ে অনেক ভোটে, কিন্তু এরপরও আমার অনেক জনপ্রিয়তা, কিন্তু ভোটে হতে পারি না, কারণ ওরা ভোট কাটিয়ে নিয়ে যায়। কিন্তু আমরা চাই আমাদের আমাদের কমিটিটা যেন সক্রিয় হয়, আর জেলা বা কেন্দ্র থেকে আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। আর যদি আমাদেরকে আমাদের মহিলা দলটা একটু শক্তিশালী করলে কেন্দ্র থেকে যেভাবে নির্দেশ দিবে এবং জেলা থেকে যেভাবে নির্দেশ দিবে আমরা সেভাবেই কাজ করব। খালেদা জিয়ার মুক্তি চাই এই বলে আমার সংক্ষিপ্ত রায়পুর থানা পৌর মহিলা দলের পক্ষে শিরিন সুলতানা সাবেক মেম্বার আপনি আসেন। আমাদের সবাই
আমরা
লক্ষ্মীপুর সদর পশ্চিম মহিলা দলের পক্ষে দুই দুইবার জনগণের ভোটে নির্বাচিত নয়ন মেম্বার। বিশ্বের যাহা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলনে উপস্থিত আমাদের লক্ষ্মীপুরের মহিলা দলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধে আম্মা জান সাবরা আনোয়ার, উপস্থিত উদ্ভাবক প্রজা পাস সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল, প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, বিশেষ অতিথি শহীদুদ্দিন চৌধুরী এমনি আহ্বায়ক জেলা বিএনপি লক্ষ্মীপুর, সভাপতি সাধুভাই সদস্য সচিব জেলা বিএনপি লক্ষ্মীপুর, অ্যাডভোকেট শাহানারা আক্তার সানু যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল, অ্যাডভোকেট হাসিবুর রহমান যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, প্রধান বক্তা সুলতানা আহমেদ, বিশেষ বক্তা লুতুফা খাতুন স্বপ্না, সভাপতি সাবরা আনোয়ারকে তো আগে বলছি, এবং আমার অত্র ইউনিয়নের পৌরসভার মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রইল। আসসালামু আলাইকুম। আমি 2001 সাল থেকে রাজনীতি করি, আজকে 22টি বছর আমি এই দলের সাথে, দলের দুঃখে এবং দলের দুঃসময় আমি ছিলাম, আল্লাহর রহমতে আমি আছি, আগামীতে ইনশাআল্লাহ আমি থাকব। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি গত রাজার ভোটের সময় কিন্তু আমি দুটা মামলা খাইছি, একটা হাত মারার, একটা নারী নির্যাতন। এই সরকার এমন একটা সরকার কি নাই হয়ে কিভাবে নারী নির্যাতন মামলা দেয়, এটা তো আমি অবাক হওয়ার কথা। আপনারা তারা কিন্তু ঘুষ নেয় তাদের, তারা কখন কি করে এটা তারা নিজেও জানে না, কিন্তু এবার আমি যখন ইউপি নির্বাচনে ফর্ম ফিল আপ করবো, তারা গত এক বছর আগে সিরাজগঞ্জ রায়গঞ্জ থানাতে আমাকে মামলা দিয়েছে, আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কখনো সিরাজগঞ্জে যায় নাই, আমি নাকি সরকারি অফিস আদালত ভাঙচুর করছি, এবং ওখান থেকে আমার অভিভাবক জনাব আবুল খায়ের ভূঁইয়া যে কোনো একজন উকিলের দ্বারা আমি ওখান থেকে কাগজপত্র এনে আমি এবার ফর্ম ফিল আপ করছি। তারপরে অনেক আমার ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এমন কোন সংগঠন নাই যে তারা আমার বিরোধিতা করে নাই। তারপরে ইনশাল্লাহ এবারও আমি বিপুল করে মেম্বার হয়েছি। তাই আমাদের একটাই লক্ষ্য, একটাই দাবি, বেগম খালেদা জিয়ার মুক্তি। আমাদেরকে ভয় পাইলে চলবে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলি, ইদানিং দেখতেছি যে কিছু নেতার ছাউন একদম ছোট, আগে কিন্তু অনেক বড় বড় ছাউন, মানে তাদের কথা একদম ছোট হয়ে আসছে, তার মানে তারা বুঝে আছে যে কখনো আমরা কোন মঞ্চে কথা বলি নাই,
তাদেরকে অন্তরে অন্তঃকরণ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাইলাম। আমি মাঝে মাঝে অনেক শিরিত হয়ে যাই, আপনারা হয়তোবা দেখেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন সংবাদ সম্মেলনে তার স্বামী দ্বারা 40টি গোসল এর বাড়ি থেকে তার একটা করে বের করে দিয়েছে, সে যখন টিভির সামনে আসি টিস্যু দিয়ে চোখের পানি দিয়ে কান্না করে তখন আমার বুকটা ফাটি দেয়। আমি মাঝে মাঝে কিন্তু এই ভিডিওটা দেখি। আমি একটা কথা বলি, সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের স্ত্রী, তিন তিনবার জনগণের ভোটে নির্বাচিত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তাকে এভাবে এভাবে তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিতে অবৈধ সরকার। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, যিনি আমাদের জন্য এই দেশের জন্য স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, এই দেশের উপরে থাকি তিনি অনেক নির্যাতিত হয়েছেন, এই 75 বছর বয়সে তিনি জেল খেটেছেন, তারপর তিনি এই অবৈধ সরকারের সাথে আপোষ করেন নাই। তাই আমরা নেতৃত্ব নেতৃত্ব হয়ে আমরা তাহার আদেশ পালন করব, বেগম খালেদা জিয়াকে মুক্তি করে ছাড়বো, আন্দোলন সংগ্রামে আমরা একতা ভাবে থাকবো, আমাদের কোন পদ পদবি নিয়ে আমরা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করব না। আল্লাহ রহমতে পদ ছাড়ে তো 22 বছর আছি, আরে পদের পিছে আমরা চলব না, পদ আমাদের পিছে চলবো, আমরা এমন কাজ করব। তাই আমি আমাদের অনেক সিনিয়র বক্তা আছে, তারা কথা বলবেন, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। বক্তার শেষে আমি একটা কথা বলবো, আমার চরমণি ইউনিয়নের যাদের কালকে গত রাত্র আমাকে বিভিন্ন ভাবে টেলিফোন করা হয়েছে যে আপনি হুমকি টুমকি দিচ্ছে, যেটা আমাদের দুজন এমপি সহ সবাই জানে, আপনার কোন হোক যেন না আসে। আমি এই কথা যদি না বলতো তাহলে কিন্তু আমি রেস্ট লাগাইতাম না, এই কারণে আমি রেস্ট লাগাইছি 20 নম্বর ইউনিয়ন ধরিয়া। পৌরসভার মহিলা দলের পক্ষে সাবেক সালমা কমিশনার, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী জানাবা আক্রোতা আফার, উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিএনপি আপ্রায়ত্তর এলি ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় মহিলা দলের নেতৃবৃন্দ ও লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের দেশ নেত্রী এখন খালেদা জিয়ার বন্দী ও অসুস্থ, ওনাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। বর্তমানে নিশিরাতের বোর্ড সরকার, এই জালিম সরকার দেশের নেত্রীকে সহজে বিদেশে যেতেও দিবে না। তাই এই জালিম সরকারের কাছে আমরা আর কোন দাবি জানাতেও চাই না, জানাতেও চাই না। রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে আমরা মুক্ত করব, এটাই আমাদের ওয়াদা। আমাদের মা
মাকে আমরা মুক্ত করব। তাই কেন্দ্রীয় নেত্রী আমরা সবাই বলব, আমাদের আন্দোলন কর্মসূচি দেন আপনারা, আমরা রাজপথে থাকব। আমরা যত বিপদ আপদ যত কিছু হোক, কোন পুলিশ কোন কাউকে আমরা ভয় করি না। আমরা রাস্তা আমরা মা বোনেরা এখন সবাই সজাগ হয়ে গেছে এই সরকারের বিরুদ্ধে। তারা সবকিছু বুঝে গেছে যে কি হবে, তারা ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় আছে, তারা এই সব কিছু বুঝে গেছে। এখন আর কেউ বোকা নাই। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য প্রয়োজনে রাজপথে জীবন বিলিয়ে দিব। আমরা জেল জমের জন্য প্রস্তুত, যে কোনো মূল্যে আমরা বাস্তবায়ন করব। সবাই আমাদের মা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এনিবাই জিন্দাবাদ, সাবুভাই জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফারজানা মজুমদার জনি, সদস্য জেলা বিএনপি। তারপর প্রস্তুত থাকবেন কমলনগর সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে বাশার। বিসমিল্লাহ রহমান রহিম। চেতনায় নারী, বিপ্লবী নারী, গণতন্ত্র ফিরাতে আমরাই পারি। 12 জানুয়ারি মহিলা দলের সমাবেশ সম্মেলন কর্তৃক আয়োজিত, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল মহিলা দলের সম্মানিত সভাপতি আফরুজা আব্বাস, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রধান বক্তা, বিশেষ বক্তা সম্মানিত সভাপতি ও আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন সকল ইউনিটের মহিলা দলের সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। আজকে আমরা এখানে বক্তৃতা দিতে আসিনি, আজকে আমরা এখানে এসেছি আমাদের গণতন্ত্র মা দাসনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। এই শ্রীলঙ্কার সরকার হাসিনা সরকার মিথ্যা অপবাদ মামলা দিয়ে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। আমরা এই মহিলা দলের কে একটা শক্তিশালী দল হিসেবে গড়ে তুলে আমরাই পারব বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে। আমি রামগঞ্জ পৌরসভা 1-2-3 ওয়ার্ড থেকে মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ছিলাম। আমার বিরুদ্ধে আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ, অনেক আওয়ামী লীগের অনেক সংগঠনের নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান সহ আমার বিরুদ্ধে অনেক যুদ্ধ করছে আমার সাথে। আমি যেন ভোট থেকে সরে যাই, ভোট যেন না করি। আমি বলছি আমি এক ভোট পেলেও ভোট করবো, আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি এক ভোটেও ভোট করবো, আমি এক ভোট পেলেও আমার কোন দুঃখ নাই। আল্লাহর রহমতে আমি 3 ওয়ার্ড থেকে 4,494 ভোটে আমি কাউন্সিলর হয়েছি। আমরা জিয়ার সৈনিক, আমরা কোন বিরোধী দলের কাছে, স্বৈরাচার সরকার প্রতিবাদী সরকারের কাছে হার মানবো না কোনদিন। আমার বোনেরা, মা বোনেরা, আপনারা কি খালেদা জিয়ার মুক্তি চান? তাহলে সবাই হাত তুলুন। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এই স্বৈরাচার হাসিনাকে কেড়ে এসে গতি থেকে কিভাবে নামাতে হবে সেটা আমাদের জানা আছে। আমাদের উপজেলা, আমাদের রামগঞ্জ উপজেলা বিএনপির মহিলা দলের উপজেলা এবং পৌরসভা মহিলা দলের সুসংগঠিত একটা গঠিত মহিলা দল চাই। আমরা একটা সুস্থ
সুসংগীতা মহিলা দল চাই রানবন্ধু প্রতিরা উপর বিএনপির একটা উপজেলা মহিলা দল চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সভাপতি জাতীয় জাতি মহিলা দল প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সংসদ সদস্য ছিলেন বিশেষ অতিথি শহীদ উদ্দিন চৌধুরী আইনি আহ্বায়ক জেলা বিএনপি লক্ষ্মীপুর এবং দুইবারের এমপি শাহাবুদ্দিন সাবু সদস্য সচিব জেলা বিএনপি অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি প্রধান বক্তা সুলতানা আহমেদ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক বরিষ্ঠ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিশেষ বক্তা লুৎফা খাতুন স্বপ্না সহ প্রচার সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বোন সাবেরা আনোয়ার লক্ষ্মীপুর মহিলা দল। আজকের এই সমাবেশে আমরা এসেছি কি জন্য আপনারা সবাই জানেন। এই সমাবেশে আমাদের একটাই লক্ষ্য যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে যেন বিদেশে সুশিক্ষার জন্য যেতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই সংগ্রাম। আজকে আমরা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছি শুধু বেগম জিয়ার মুক্তির জন্য, তাকে বিদেশে পাঠানোর জন্য। এখানে আমাদের ঢাকা থেকে নেতৃবৃন্দ এসেছেন, তাদের সামনে দাঁড়িয়ে আমি বলছি লক্ষ্মীপুরের খাঁটি মাটি বিএনপির জন্য খাঁটি। লক্ষ্মীপুরের মাটি কোনদিন পিছপা হবে না, লক্ষ্মীপুরের মানুষ কোনদিন পিছপা হবে না। আমরা তৃণমূল থেকে যদি আপনারা বলেন যে ঢাকা ঘর গিয়ে আপনাদের কাছে যুদ্ধ লড়তে হবে, সেই যুদ্ধ আমরা লড়ে নেব। আপনাদের লোকের দরকার হলে আমরা কারো কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না, আমি মনে করি আমাদের এখানে যে নেতৃবৃন্দ আছে সব নেতৃবৃন্দরাই সক্রিয় বিএনপি, তারা মনের থেকে এখানে এসেছে। আমরা কেউ যোগ করি নাই, আমার সাথে দুর্বলতার জন্য তাদের কাছে রয়েছে, কিন্তু এখানে সীমিত আসন সীমিত কথা বলতে হবে, হইতেই হবে। এই জন্য আমরা মাত্র 10-20 জন করে এনেছি, না হয় আজকে লক্ষ্মীপুর পুরো লক্ষ্মীপুর শহরই জায়গা দেওয়া যেত না। প্রিয় নেত্রী, আপনি যখন পৌরসভায় একা একা হাতিয়াছি, আকবর সাহেব যখন পলাতক, এবিএম আশরাফ উদ্দিন মিজান সাহেব জেলে, এনিবাই পলাতক, তখন থেকে আপনাকে আমি অনেক ভালোবাসি নেত্রী। আমি আপনাকে স্মরণ করি, কিন্তু আপনার সাথে আমার কথা বলার সুযোগ হয় নাই। আমি আজকে আপনার সামনে কথা বলে আপনার হাত ধরে স্টেজে উঠতে পেরেছি, এই জন্য আমি আমাকে অনেক ধন্যবাদ মনে করি। প্রিয় নেত্রী, আপনারা কেন্দ্রীয় ভাবে যদি শক্ত থাকেন, আমরা তৃণমূল থেকে আপনাকে উঠিয়ে রাখবো। আপনি যেন আপনার জন্য আমরা আমি থাকবো আরো সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি তো আলাদা করি মহিলাদের কি ধরেন ওয়েনও হয়েছিলেন জাতীয় দেয় আর কি এডিট করে সুন্দর করে শেয়ার করে দেওয়া যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আমি দিলে আমি এডমিনে পাঠাচ্ছি, সে সমস্যা নেই।
আমরা ক্লিপগুলো দিকে দেন, হোয়াটসঅ্যাপ দেন না, আমার আইডিটা দেন, আমি আমার ন্যাশনাল বাংলা টিভি লক্ষ্মীপুর টিভি জনগণ সবগুলোতে তাহলে ইয়ে হবে, মানে ফলোয়ার হবে তো আপনার আমার আইডি দিলে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে দিন ভিডিও আব্দুল খায়ের ভুইয়া শহীদ দেবী চৌধুরী হোয়াটসঅ্যাপে যদি ভিডিও গুলো দেন তাহলে আমার পারমিশন শালু ওরা আমার এডিট করে দিবে সাবু ভাই শাহানা আক্তার সরি শাহানা আক্তার শালু হারিস রহমান সুলতান আমার লোগোটা দিবে সুলতান আহমেদ আপা সুলতান আহমেদ আমি এই সুন্দর আজকের সুন্দর কর্মী সবাই আপনাদের বেশি কিছু আমি বলতে চাচ্ছি না, আমি অল্প কিছু বলবো কারণ আমাদের ম্যাডাম অনেক অসুস্থ, তাই আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, এই জালিম সরকারের কাছ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেটাই নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে। এখানে আপনাদের কর্মী সভা আপনারা এসেছেন, কাকে সভাপতি দেওয়া হইলো কাকে সেক্রেটারি দেওয়া হইলো আপনারা বুঝতে পারবেন না, কারণ এখানে আমাদের এখন ম্যাডামকে মুক্তি করতে হবে, আমাদের এখন এগিয়ে যেতে হবে, সামনে আমাদের শুভ দিন আসছে, সুতরাং আমাদের এখন অনেক কাজ আছে আমাদের এখন, তাই আমরা এখন কোনো ঝড় বিভাগে যাব না। আমি আরেকটা কথা বলছি, জালিম সরকার আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, আমি আমার একটা পরিচয় দিই, আমার হাজবেন্ড শ্রীমঙ্গলের মেয়র 35 বছর, এই ইলেকশনে আমার জালের বাচ্চাকে মেরে পুলিশে মেরে আমলি সরকার মেরে আমার জালের বাচ্চাকে ফুসফুসে কাজ করছে না, সেও এখন হসপিটালে ছিল, আমার হাজবেন্ডকে আমাদের গৃহমন্ত্রী করে রেখেছে, তবু আমার হাজবেন্ড পাস করেছে এইবার 28 তারিখে ইলেকশনে মহসিন মিয়া, কিন্তু আমাদেরকে যা নিজেদের বলেছে প্রতিদিন আমাদের বাসায় হামলা করেছে এই করেছে, কিন্তু আমরা কোনো কিচ্ছু করতে পারি নাই, কিন্তু আমরা শেষে পাস করি জনগণের অনেক শ্রীমঙ্গলের শহরে আমাদেরকে অনেক আমার জামের অনেক সম্মান আছে বলে তারা ভোট দিয়েছে, এই জালিম সরকারের কাছে আমরা আমার জামে পাস করেছে। একটা কথা বলতে চাচ্ছি, আপনারা কখনো এই ইয়ে নিয়ে দল বিভেদে যাবেন না, আপনারা সুন্দর কর্মী সভা আজকে আমার অনেক ভালো লাগলো, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপাকে এত সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবে বিশেষ অতিথি অ্যাডভোকেট হাসিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলন 2022 অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি জনাব সাদের আনোয়ার, মঞ্চে উপস্থিত আজকের সম্মেলনের উদ্বোধক জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি জননেত্রী মিসেস আফরোজা আব্বাস উপস্থিত রয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনি উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত রয়েছেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব শাহাবুদ্দিন সাবু ভাই উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক লুৎফা খানম স্বপ্না আপা সহ বিএনপি এবং মহিলা দলের কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ এবং আজকের সম্মেলনে আগত লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত বলেরা উপস্থিত হয়েছেন সবাইকে লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু সংক্ষেপে 2-3টি কথা বলব এবং এরপর আমার অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন ওনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব। আমি 1985 সাল থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতি শুরু করি, ছাত্র রাজনীতি, তার পরবর্তীতে আমি ছাত্রদল এবং বিএনপির রাজনীতি করে এসেছি দীর্ঘ আজকে প্রায় 36 বছর। আমার রাজনৈতিক জীবনে এই প্রথম আমি দেখলাম জাতীয়তাবাদী মহিলা দলের কোন সভাপতি এবং সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা আগমন করে উপস্থিত হয়ে সম্মেলন অনুষ্ঠান করছেন, এজন্য আমি আমাদের অতি প্রিয়
আমরা যাকে সাধারণত আব্বাস ভাবি বলে ডাকি, আমাদের প্রিয় ভাবি মিসেস আফরোজা আব্বাস এবং সুলতানা আব্বাসকে আমরা অন্তরের অন্তস্তম থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য বলার ছিল, আমি আমাদের নেতৃবৃন্দ আছেন পরিচয় করিয়ে দিচ্ছি। লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মিজানুদ্দিন ভূঁইয়া মঞ্চে রয়েছেন। আমাদের মঞ্চে রয়েছেন লক্ষ্মীপুরের মেয়ে, যিনি ঢাকা উত্তর মহানগর উত্তরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, চন্দ্রগঞ্জ এলাকার মেয়ে সোহেলী পারভীন শিখা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের লক্ষ্মীপুরের আরেক কৃতি সন্তান, আমাদের মতিঝিল থানা বিএনপির ডাকা এবং ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব হারুন কমিশনার হিসেবে যিনি পরিচিত সবার কাছে, হারুন ভাই উপস্থিত রয়েছেন মঞ্চে। আরো উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য আইনজীবী ফোরামের প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান। আমার ডান পাশে আমার আরেকজন বোন রয়েছেন, আপনি একটু দাঁড়ান। উনি হলেন মহসিনা আমির, মতিঝিল থানা মহিলা দলের সাথে জড়িত। উনিও লক্ষ্মীপুরের মেয়ে এবং লক্ষ্মীপুরের বধু, চন্দ্রগঞ্জে ওনার বাড়ি। ওইদিকে আছেন আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য, রামগতি থানা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জামাল উদ্দিন উপস্থিত রয়েছেন। আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা মাহবুব রহমান লিটন উপস্থিত আছেন। লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন বাচ্চু উপস্থিত আছেন। লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপি নেতা, জেলা বিএনপির অন্যতম সদস্য কামরুজ্জামান সোহেল সহ আরো অনেক ব্যক্তিবৃন্দ আছেন যারা এখানে এসেছেন সবাইকে। এবং আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, জেলা যুব দলের প্রেসিডেন্ট রেজাউল করিম লিটন, সেক্রেটারি সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন এবং সেক্রেটারি হারুন, আরো আছেন কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন এবং সেক্রেটারি মুস্তাফিজুর রহমান সোহেল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি, এক সময়ের তুখর ছাত্র নেতা, আমাদের রাজনৈতিক সহচর সহকর্মী শাহ মোহাম্মদ ইমরান, আর আমার যে সমস্ত বোনেরা আজকে রামগঞ্জ, রায়পুর, রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ সহ লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজকের এই সম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ অতিথি অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল। মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছে, ছাত্র দলের সেক্রেটারি আব্দুল্লাল মামুন ছিল ছিল আমাদের লক্ষ্মীপুর জেলা মহিলা দল আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সভানেত্রী আপনাদের সবার প্রিয় ভাবী সাবিরা আনোয়ার। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সভানেত্রী আমার প্রিয় অভিভাবক আফরোজা আব্বাস, যার নেতৃত্বে ইতিমধ্যে সারা বাংলাদেশে মহিলা দল আজকে ঐক্যবদ্ধ। উপস্থিত আছেন প্রধানমন্ত্রী আবুল খায়ের ভূঁইয়া, এই অঞ্চলের কৃতি সন্তান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা। আবুল খায়ের ভূঁইয়া সম্বন্ধে আমার আরেকটু বলতে হবে, কারণ উনি হল আমার রাজনৈতিক গুরু। আমি যখন বেগম বদরুন্নেসা কলেজের 90-91 সালে ছাত্র সংসদে জিএস নির্বাচিত হয়, তখন উনার হাত ধরে আমরা রাজনীতি শুরু করি। শুধু আমি নয়, তখন ঢাকা সিটির উনি যখন ছাত্র দলের সভাপতি ছিল, তখন ঢাকা অঞ্চলের এমন কোন কলেজ এবং এমন কোন বিশ্ববিদ্যালয়ের হল নেই যেখানে আমাদের নোয়াখালী কোন ছেলে এবং মেয়ে নেই। তো এই অঞ্চলের কৃতি সন্তান সেই খায়ের ভূঁইয়াকে আজকে আমার মঞ্চে
অসাধারণ হিসাবে পেয়ে আমি আসলে আবেগ আপ্লুত এবং ওনাকে ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার আরেক রাজনৈতিক অভিভাবক শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, যিনি ওই অঞ্চল থেকে ছাত্র দলের সভাপতি ছিলেন, সারা বাংলাদেশে উনি ছাত্র দলের ডান্ডা হয়েছেন। আজকে উনি আমাদের অভিভাবক, এই অঞ্চলের বিএনপির এখন আহ্বায়ক, উনি আপনাদের, উনি আমার প্রিয় অভিভাবক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার আরেক প্রিয় অভিভাবক বেগম খালেদা জিয়ার বিশ্ব স্বাস্থ্য সহসর, জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা সুলতান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই অঞ্চলের আরেক কৃতি সন্তান শাহাবুদ্দিন সাহেবের সদস্য সচিব লক্ষ্মীপুর জেলা বিএনপি, যে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য দীর্ঘ এক মাস উনি আমার সাথে বিভিন্ন সময়ে প্রোগ্রামের বিষয়ে কথা বলে আজকে এই প্রোগ্রাম সফল করার বিষয়ে আমার সাথে যোগাযোগ রেখেছেন, তাকে ধন্যবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ভাই, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপুর জেলা বিএনপি, উনি আমাকে এই প্রোগ্রামের আজকে এক মাস ধরে ওনার সাথে আমি সার্বিকভাবে সবসময় যোগাযোগ করছি, যাতে কিভাবে প্রোগ্রামটা সুন্দর করে শেষ করা যায়, যেহেতু আমি চট্টগ্রাম বিভাগীয় টিমের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার। উপস্থিত আছেন আমার এই টিমের সদস্য গুপ্তারাতন স্বপ্না, সহপ্রচার সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদ। উপস্থিত আমার সামনে উপস্থিত লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার বোনেরা, এখানে বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মৎস্যজীব দল সহ সব নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে সম্রাটের শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যার নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল। উনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন নাই, উনি রণাঙ্গনে নয় মাস যুদ্ধ করেছিলেন, তাই এই কথাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকের এই মহিলা দলের সম্মেলন থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং উনার মুক্তি কামনা করব আমার মহিলা দলের পক্ষ থেকে। সংগ্রামী সদাসদ, আপনারা জানেন আমাদের নেত্রী, আমাদের মা, তিনবারের প্রধানমন্ত্রী, উনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, উনি আজ মৃত্যু শয্যায়। কিন্তু আমরা মহিলা দল আমরা কিন্তু ঘরে বসে নেই। আমার সভানেত্রী, আমার সাধারণ সম্পাদিকা, সারা বাংলাদেশে আজকে মহিলা দলকে নিয়ে আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকব। এই অঞ্চলের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, বিএনপি নেতৃবৃন্দকে, মহিলা দলের মহিলাদেরকে আপনারা ছোট করে দেখবেন না, কারণ মহিলা দল আমি মনে করি বিএনপির পরে এই মহিলা দলের অঙ্গ সংগঠন হিসেবে মহিলা দলের স্থান। কারণ ভোটের ক্ষেত্রে আমরা দেখি মহিলা ভোটার, আমাদের মহিলা দলকে আরো বেশি পরিচর্যা করতে হবে। এই অঞ্চলে কিছু সন্তান আমি এনি ভাই এবং স্বামী ভাইকে বলবো, আমাদেরকে যেন একটা শক্তিশালী এখানে মহিলা দল কমিটি ওনারা যেন সহযোগিতা করে দেয়, আমরা সেভাবে ইনশাল্লাহ কমিটি ঘোষণা করবো। আমার বাড়ির ফেরিতে আমি আপনাদের অঞ্চলে নেবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই লক্ষ্মীপুরের ঘাঁটি, এই পুরো বৃহত্তর নোয়াখালী ফেরিসর, এটা বৃহত্তর নোয়াখালী, কিন্তু বেগম জিয়ার খান ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, এই অঞ্চল থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। এই সরকারকে বলবো আপনারা প্রোগ্রাম করেন পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে, আপনারা পুলিশ রায় প্রশাসনকে বাইরে রেখে আপনারা মাঠে নামে, আমাদের এই ভনেরাই আপনাদেরকে ইনশাল্লাহ সে সমস্যার জবাব দিবে, আমাদের মহিলা দলের নেত্রীরাই আপনাদেরকে সে সমস্যার জবাব দিতে পারবে ইনশাল্লাহ। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি একজন লয়ার হিসেবে বলতে পারি, 401 ধারা অনুযায়ী দেশের একজন মুরব্বী এবং হিসাবে উনি বয়স্ক হিসেবে উনি বিদেশে চিকিৎসা নেওয়ার আইনে আছে, কিন্তু বাধা দেখে এই শেখ হাসিনা সরকার, এই গুনি হাসিনা সরকার
বিশেষ অতিথি শাহাবুদ্দিন সাবু, সদস্য সচিব জেলা বিএনপি লক্ষ্মীপুর। আজকে জাতীয়তাবাদী মহিলা দলের 2022 সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা বড় বোন শেখ সাবেরা আনোয়ার মঞ্চে আছেন। আজকে উদ্ভুত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেত্রী আফরোজা আব্বাস, যিনি সারা বাংলাদেশের মহিলা দলের সভানেত্রী সভাপতি। মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, লক্ষ্মীপুর রায়পুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব আবুল খায়ের ভিয়া সাহেব। মঞ্চে আছেন আমাদের লক্ষ্মীপুর সদরের দৌড়দোবা নির্বাচিত সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রধান সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা বিএনপি নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব সৈয়দুদ্দিন চৌধুরী আনী সাহেব। মঞ্চে আছেন আরেকজন মহান নেত্রী, অত্যন্ত সুবক্তা, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সম্পাদক এবং আমাদের প্রাণ প্রিয় নেত্রী সুলতানা আহমেদ আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা। মঞ্চে রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হাসিব রহমান হাসিব, পাশে রয়েছেন আমাদের নেতৃবৃন্দ, আমাদের চট্টগ্রাম বিভাগীয় মহিলা দলের অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, যিনি বারবার
নিজের ফোন থেকে অন্যের ফোন থেকে আমার ফোন দিয়ে ডিস্টার্ব করতেন, মাঝে মাঝে আমি ওনার ফোন ধরতাম না। খালিদ বলতো যে ভাই কবে তুমি দেখবেন দেখবেন। আসলে আমাদের লক্ষ্য করে বারবার আমরা প্রবলেম করতেছিলাম। আমরা মহাসমাবেশ নিয়ে আমাদের মধ্যে ভাই আমরা বিজি উৎসাহের মধ্যে ছিলাম, এই জন্য আমরা আপনাদের সমাবেশ আমরা ডেকে পারি নাই। পরিশেষে আমাদের মহাসমাবেশ সফল হওয়ার পরে আমরা আলাপ আলোচনা করে আপনার মাধ্যমে আমরা আজকে খালিদ নির্ধারণ করেছিলাম। এখানে রয়েছেন বিশেষ বক্তা লোকপাল সুখাদু স্বপ্না আপা সহ নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সাবেক মেম্বার, সাবেক কাউন্সিলর এবং বর্তমান যারা দায়িত্বে আছেন বিভিন্ন প্রার্থী ছিল, কাউন্সিল সরকার কেমন কাটিয়েছিল বিভিন্ন ইউনিয়নের, তাদেরকে সমন্বয় করে আমরা গত দুই তিন দিন আগে আমরা এখানে একটা প্রস্তুতি সভা করেছিলাম। সেই প্রস্তুতি সভা আমাকে আসার সঞ্চালন দেখিয়েছিল যে না আমরা ইচ্ছে করলে আমরা প্রায় হাজার মহিলা লক্ষ্মীপুরে আমরা আনতে পারি, কিন্তু আজকে সেই প্রমাণ আপনারা দেখেছেন। আমরা বিশেষ কারণে সীমিত আকারে অর্থাৎ 300-250 মহিলা আমরা আয়োজন করেছি। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, এখানে যতগুলো মহিলা আছে আপা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রত্যেকটি মহিলা স্বামীকে আবিরা নির্যাতন করছে বলছে না, অনেক মহিলার বাড়িতে গিয়ে তার সন্তানকে জোর করে চিনিয়ে নিয়েছে। এই লক্ষ্মীপুরে গোপন হয়েছে সফলত, লক্ষ্মীপুরে অনেক ইতিহাস আছে আন্দোলনের টাইমে 2012 সাল, 2013 সাল, 14 সাল এবং 15 সালে এই লক্ষ্মীপুরে আমরা আন্দোলন করেছিলাম। এই সেই সময় আমাদের অনেক ভাই বন্ধু বিভিন্ন ভাবে গুম হয়েছে। আমরা আমাদের গুমের মধ্যে উল্লেখযোগ্য দুই কয়েকজন ব্যক্তি উমা পার্ক চেয়ারম্যান, সেই উমা পার্ক চেয়ারম্যান সাহেব হাজি পার্ক সে দুই বার চেয়ারম্যান ছিল, তার লাশ আমরা আজও খুঁজে পাই নাই, তাকে গুম করা হয়েছে। আরো আগে গুম আরম্ভ হয়েছিল এই সরকারে আমাদের আমাদের অ্যাডভোকেট লুসরম সাহেব, তাকে গুম করা হয়েছে, তার লাশও আমরা আজও খুঁজে পাই নাই। এইভাবে দিশান সহ সোলোমান সহ আরো অনেককেই তাদেরকে খুন করা হয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে মুখ হত্যা করা হয়েছে। 1913 সালে 2013 সালে লক্ষ্মীপুরে আমাদের তখন তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারক সাহেবের নেতৃত্বে এই লক্ষ্মীপুরে র্যাব বাহিনী ঢুকে, সেই র্যাব বাহিনী ঢুকে প্রথমে আমার বাড়িতে আক্রমণ করে, আমাকে গুলিবিদ্ধ করে। আমাকে বাঁচানোর জন্য আমার ছাত্র দলের ভাইরা, যুবদলের ভাইরা, বিএনপির ভাইরা রাস্তায় নেমেছিল, মা মন্ডা সকলে দাহ শ্রেণী নিয়ে রাস্তায় নেমেছিল। আমাকে র্যাব লক্ষ্মীপুর থেকে ঘুম করে টাকা নিতে পারে নাই। সেই সেই সময় আমার এক যুব দলের নেতা ইকবাল মাহমুদ জুয়েল, আমরা চারজন সেদিন খুন হয়েছে রেজাবের গুলিতে, আর প্রায় 27 জন গুলিবিদ্ধ হয়ে দুজনের পা নাই 2013 সালে 12 ডিসেম্বর। আজকে আমরা বলতে চাই আমাদের সরকার, এই আমাদের বিএনপি সরকার আমলে আমরা কোন রকম এই লক্ষ্যপুরে আওয়ামী লীগের কোন ক্ষতি করি নাই। আওয়ামী লীগ আওয়ামী লীগ কর্মকাণ্ড করেছে, আমরা আমাদের কর্মকাণ্ড করেছি, কিন্তু আজকে 14-15 বছর যাবত আমরা বিএনপি রাস্তায় দাঁড়িয়ে আমরা কোষাবা করতে পারি না, আমরা কি মানবন্ধ করতে পারি না। আজকে সেইগুলো স্মৃতি মনে করলে আমি তখন আওয়ামী লীগের কিন্তু দুঃখ করতে চাই, আমাদের সময় তো আপনার 18 কোটি মেম্বার ছিলেন, কিন্তু আজকে আমরা আপনাদের 14-15 বছর আপনার 18 কোটি মিটিংও আমাদেরকে ডাকেন না, কথাটা আমাদের থাকতেছে না। আজকে যাই হোক আমার মা বোনরা জেগে উঠেছে, আপনারা সবাই নিজের মহিলা আপনার সন্তান হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ বোন হারিয়েছেন, আমার আপনাদের বাড়িতে আক্রমণ করেছে অনেক আওয়ামী সন্ত্রাসীরা, আজকে সময় হেঁটে তার পত্রা নেওয়ার জন্য আপনার সমাবেশ করে তার প্রকাশ করবে। আমরা 2008-9 বছর আগে আমরা একটা পরিণাম গঠন করেছিলাম, আর আজকে 2025-এ আমরা আজকে আবার আপনাদের নিয়ে আমরা যুক্ত হয়েছি। কারণ হয়েছে আজকে 27 অন্যরকম বুঝতে পারতেছেন,
আজকে অনেক আওয়ামী অনেক নেতাদের পাসপোর্ট বাতিল করেছে, ভিসা বাতিল করেছে, অনেক আইন শৃঙ্খলা বাহিনীদের আফ্রিকার ভিসা বাতিল করে দিয়েছে। বুঝে না আমরা মাহবুবের ফেসবুক দেখেনি, ইনশাআল্লাহ আমার মনে হয় আপনারা যখন মাঠে নেমেছেন আমাদের বিপিআর করে ভয় হয়, আমাদের মিছিলের আগে আপনারা সবাই থাকবেন এই ঘটনায়। আজকে আমরা বেশি কথা বলব না, আমাদের দুইজন সরকার বিরোধী, আমাদের আজকে প্রধান বক্তা সুলতান আহমেদ উনি বক্তব্য রাখবেন। এই জন্য আমরা জেলা বিএনপি অন্যান্য সদস্যদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই, এবং অঙ্গ সংগঠনদেরকে আমরা কোন বক্তব্য দিতে পারি নাই। আশা করি সামনে যখন আমাদের অন্যান্য কমিটি হবে, থানা কমিটি হবে, পৌর কমিটি হবে, সেখানে আপনারা বক্তব্য রাখতে পারবেন, কোন সমস্যা হবে না। আর আজকে একটু আগে আমাদের অ্যাডভোকেট শানু সাহেব বলেছেন, শানু ম্যাডাম বলেছে যে যে কমিটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে, আমরা আলাপ আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি আমরা ফত পূর্ণাঙ্গ কমিটি করতে পারবো না। অর্থাৎ আংশিক কমিটি আজকে আমাদের কেন্দ্রীয় সভানেত্রী এবং সভাপতি এবং সাধারণ সভাপতিকে ঘোষণা করবে, তারপরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আমরা একাত্তর বিশিষ্ট কমিটি আমরা পরে ঘোষণা করব। এরপরে এরপরে আমরা পৌর বিএনপি আছে, পৌর মহিলাদল আছে, থানা দুটো থানার সদর পূর্ব সদর পড়ছি, রায়পুর রামগঞ্জ রামদেব পৌরসভা, এবং আমাদের রামমূর্তি কামন্ড রামমূর্তি পৌরসভা সহ আমাদের প্রায় 12টা ইউনিটার রয়েছে। আশা করি আমরা সেখানে সবাইকে আমরা এজাজ করে নেব, আমরা তাদের ম্যানেজ করবো না, সবাইকে আমরা সম্পৃক্ত করবো এই আন্দোলনের জন্য। আপনাদের দরকার আছে, আমি চাই আপনারা থানা ঘোষণা হয়েছে, চন্দ্রবন্ধ থানা থেকে আমাদের নেতৃত্ব আমাদের মনের আসছে, আমি অনুরোধ করবো আমরা সেখানেও চন্দ্র থানা তো আমরা একটা কমিটি করবো ইনশাআল্লাহ। তো আমার বক্তব্য আমি বেশি না বাড়িয়ে আমি সবাইকে আজকে যে সুন্দর বক্তব্য রাখা হয়েছে, যে সমস্ত মহাবন্ধা আমাদের লক্ষ্য স্থানীয় নেত্রী যারা বক্তৃতা দিয়েছেন, আপনাদের কথা কাজে মিল রেখে আগামী দিনে যাতে আমরা শক্তিশালী করতে পারি, এবং যে কমিটি আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করা হবে আশা করি আপনারা সেই কমিটি আপনাদের মেনে নিয়ে আগামী দিনে আপনাদের আরো সম্পৃক্ত করে আরো বিশালাকারী কমিটি হবে। এরপরে আমি আর কথা না পাড়িয়ে আমরা মহিলা দলকে সুসংগঠিত করার জন্য যারা বিএনপি আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি, ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে প্রত্যেকটি থানা প্রত্যেকটি পৌরসভাতে মহিলা দল সৃষ্টি হবে, এবং ছাত্র দল দুপুর থেকে মহিলা দল সব থেকে শক্তিশালী হবে আমি আমি মনে করি। আজকে আমি একটা কথা চাই, পুরুষ সংখ্যা অর্ধেক আর বয়ের সংখ্যা অর্ধেক, তাই না? প্রত্যেকটা থানা জেলায় সারা বাংলাদেশে নিশ্চয় করি অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, মহিলা আমরা যদি বাইরে ভুল থেকে হবে না, কারণ আপনারা অনেক আকর্ষিত হয়েছেন, অনেক দুর্গ্রস্ত হয়েছেন, আর ঘরে ফেরত থাকার সময় নাই। আমাদের নয়ন যে বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন, সে সুন্দর সুন্দর কথা বলেছে, আমরা মনে করি আমাদের আন্দোলন করতে হবে। এরপরে আমি আমার বক্তব্য শেষ করে আমার নেতৃত্বে আমি সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, আমাদের বেগম জিয়া জিন্দাবাদ, প্রধান বক্তা সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আদানের পরে চুপচাপ
আজকে বক্তৃতা রাখেন প্রধান বক্তা সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লক্ষ্মীপুর জেলা আয়োজিত কর্মী সম্মেলনের 2022 আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাবেরা আনোয়ার, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন আপনাদেরই পার্শ্ববর্তী থানার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আপনাদের সকলের প্রিয়, আমাদের প্রিয় নেতা আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত আছেন আপনাদের এই লক্ষ্মীপুরের মাটি মানুষের নেতা, যিনি নাকি সুখে দুঃখে আপনাদের পাশে সবসময় সঙ্গ দিয়েছেন, বিএনপি প্রচার সম্পাদক সাবেক এমপি লক্ষ্মীপুর জেলার সংগ্রামী সভাপতি জনাব শহীদিন চৌধুরী এলি ভাই উপস্থিত আছেন আপনাদের এই অঞ্চলের আরো নেতা, যিনিও আপনাদের সঙ্গে সুখে দুঃখে পাশে থেকেছেন, সাবেক মেয়র শাহাবুদ্দিন সাবু ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আপনাদের এই লক্ষ্মীপুর এবং চিটাগাং ডিভিশনের টিম প্রধান শাহানা আক্তার শানু, উপস্থিত আছেন লুৎফুর খাতুন সপ্তা, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের আমার সংগ্রামী বোনেরা, আমার সহকর্মী বৃন্দ, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের যুবদল ছাত্রদল এবং আমার সহকর্মী বৃন্দ, আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বোনেরা, আমরা আজকে যে সম্মেলনটি করছি এই সম্মেলনটি শুধু মাত্র আমাদের সংগঠন করার জন্য নয়, আপনারা জানেন এই সম্মেলনটি করা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শরীক হওয়ার জন্য, এই সম্মেলনটি করা হচ্ছে এই দুঃশাসনের আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের স্বৈরাচার ভুট চুল সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, এই আন্দোলনকে বেগবান করার জন্য আজকে আমরা আমাদের আজকে যে অনুষ্ঠানের উদ্বোধক, আমি বলতে না বলতে ভুলে গিয়েছি সরি, আজকে অনুষ্ঠানের উদ্বোধক যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেরিয়েছেন এবং সেই কারণে আজকে এই সম্মেলনে কে এই লক্ষ্মীপুরে তারই ধারাবাহিকতায় এই সম্মেলন আজকে হচ্ছে। প্রিয় বোনেরা আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জে লড়ছে, তার কারণ কি? এই অবৈধ সরকার, এই শেখ হাসিনার সরকার, এই ভুট চুল সরকার আমাদের মাকে একটি মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে প্রথমে বন্দি করে তাকে অসুস্থ করে আজকে তিনি এমআরজিআর হসপিটালে ভর্তি আছেন, তাকে বিনা চিকিৎসা আজকে তিনি তিল তিল করে নিঃশেষ হয়ে যাচ্ছেন। প্রিয় বোনেরা, তার একটিমাত্র কারণ শেখ হাসিনা আওয়ামী লীগ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারা ভয় পায় আমাদের গণতন্ত্রের আরেক নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
শেখ হাসিনার এই ভয়ের কারণে আজকে আমাদের এই ভয় গণতন্ত্রের মা প্রথমে তিনি স্বাধীনতার যুদ্ধে তার স্বামীকে হারিয়েছিলেন, তারপরে তার সন্তানকে হারিয়েছেন আরাফাত রহমান কপুকে। আপনারা জানেন কপু কিন্তু এই ১১ সরকারের দেশি বিদেশি ষড়যন্ত্রে চক্রান্তের কারণে তাকে নির্যাতন করে তার মৃত্যু হয়েছে। প্রিয় বোনেরা, তারপর তাকে কি করেছে, তার ৩০ বছরের বসত বাড়ি সেই বাড়ি থেকে তাকে বিতাড়িত করেছে। প্রিয় বোনেরা, তাকে বাড়ি ছাড়া হতে হয়েছে। প্রিয় বোনেরা, আপনাদের মনে রাখতে হবে আমাদের মার জন্য আপনাদের রাজপথে আসতে হবে। আজকে এখানে আমাদের বন্ধু কান্না দেখেছি, সে তার সন্তানকে হারিয়েছে, সে কেঁদেছে, বিভিন্ন ভাবে সভা সমাবেশ হচ্ছে। বিএনপি আজকে ১৪৪ ধারা ভেঙে যখন বিএনপি নেতা কর্মী তখন তারা নামে একটি নাটক সাজিয়েছে। আপনাদের এই আগুনটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আজকে এই অনুষ্ঠানে যারা
আয়োজনের জন্য যারা করেছেন রানীবাই, সাবু ভাই, আমাদের খায়ের ভাই এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমাদের যুব দল ছাত্র দলের যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। মহিলা দল জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি শহীদউদ্দিন চৌধুরী অ্যানিবাই, আহ্বায়ক জেলা বিএনপি লক্ষ্মীপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয়তাবাদী মহিলা দল লক্ষ্মীপুর জেলার আমরা একটা নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য একটা সম্মেলনের আয়োজন করেছি এবং এটা কিন্তু অনেকদিন পর, দীর্ঘদিন পর লক্ষ্মীপুর জেলার মহিলা দল একত্রিত হয়েছে এবং একটা সুন্দর সময়ে সময় উপযোগী এই নেতৃবৃন্দকে একত্রিত করা, এটার পিছনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা উদ্যোগ ছিল। এটা কিন্তু খুব ছোট্টখানি জিনিসটা, তিনি কোথায় আছেন? লন্ডনে। লন্ডনে বসে সারা বাংলাদেশের সংগঠনকে একত্রিত করতেছেন, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল। এই প্লিজ কথা হবে না, কোথাও ছবি না উঠেলে কোথায় একটু অধিক দূরে থাকো, কথা বলা যাবে না। প্লিজ মামুন, ঠিক আছে। যার কারণে তার উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তাকে আন্তরিক ভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। তিনি হলেন তারেক রহমান। এই তারেক রহমান হলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও সন্তান। তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে খুব বেশি অসুস্থ, মুমূর্ষ। এই ফাসিবাদী সরকার তাকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আল্লাহ জানে কবে নাগাদ, কতদিন আমরা তাকে রক্ষা করতে পারব। এই ফাসিবাদ, এই হাসিনা, এই জালেম তাকে জেলখানায় নিয়ে কারাগারে অন্তরীণ করে রেখেছে এবং শুধু অন্তরীণ করে রেখে নাই, সেখানে খাওয়ার সাথে বিষ প্রয়োগ করে আজকে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছে। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমরা যেন তার নেতৃত্বে এই ফাসিবাদকে রুখে দিতে পারি, এই হাসিনাকে রুখে দিতে পারি। সেজন্য আজকে আমরা মহিলা দল সবাই একত্রিত হয়েছে, কাজ অনেক বেশি। আমি এই লক্ষ্মীপুরে দুইবার নির্বাচন করেছি, দুইবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং ভোট যখন করানো হয়েছে পুরুষের ভোট হচ্ছে মহিলার ভোটেই কিন্তু বেশি বেশি পাইছি এবং বেশি নির্বাচিত হয়েছে। ঠিক একইভাবে এটা আমাদের প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া সাহেব, তিনিও কিন্তু একই জিনিস, রায়পুরে লক্ষ্মীপুরে যখন ভোট হয় পুরুষের চেয়ে আমাদের মা বোনরাই খায়ের ভূঁইয়াকে বেশি ভোট দেন।
আমাদের আশরাফউদ্দিন নিজাম রামগতি কমলনগর থেকে তিনিও নির্বাচিত হন একই কায়দায়। আমাদের মাহমুদাই কিন্তু আমাদেরকে জিতে নিয়ে আসে, আর রামগঞ্জে দিচ্ছেন আমাদের নাদিম সাহেব, একই জিনিস। সুতরাং আমাদের একটা সম্মান আছে আপনাদের, আমরা আপনাদেরকে সম্মান করি। আজকে আমাদের এই মহিলা দলের সম্মেলনে সভাপতিত্ব করছেন আমাদের সাবরা আনোয়ার, আমার বোন। তিনি এই মহিলা দলকে আঁকড়ে রেখেছেন, ধরে রেখেছেন। আমার শ্বশুর, ইয়ে আদরের শ্বশুর, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের বক্তব্যে ফিরে যাচ্ছি, আপনারা বসেন, দয়া করে বসেন। জি ধন্যবাদ, আপনারা সবাই বসেন। তা আমাদের আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করছেন সাবরা আনোয়ার। সাবরা আনোয়ারকে আপনারা ব্যক্তি নামেই চিনেন এবং তার কর্মের উপরে তিনি গুণান্বিত। এই সংগঠনকে ধরে রেখেছেন দীর্ঘদিন থেকে সাবরা আনোয়ার, মহিলা দল বলতেই সাবরা আনোয়ার। এই জেলায় ওনার স্বামী মরহুম আনোয়ার হোসেন এই দলের সাধারণ সম্পাদক ছিলেন মেদিনীপুর জেলার, এবং দল করতে গিয়ে একটা পর্যায়ে তিনি অসুস্থ হয়ে যান এবং তিনি ইন্তেকাল করেন। গত প্রায় এক বছর আগে এই সাবরা আনোয়ারের একমাত্র ছেলে, সে হঠাৎ করে স্ট্রোক করে ইন্তেকাল করেন। সুতরাং তার মনের মধ্যে কষ্ট অনেক, তিনি অনেক কষ্ট সহ্য করে আজকে এই দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এবং আজকে আমাদের সবাইকে একত্রিত করার পিছনে তার একটা বিশাল ভূমিকা রয়েছে। সেজন্য আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের আজকের এই সম্মেলনের উদ্বোধক আসলে তাকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়ে এসেছি, জানিয়ে নিয়ে এসেছি। ওনাকে শুধু ওনার নামটা বলে ছোট করবো না, তবে সারা বাংলাদেশে তারেক রহমান এর দায়িত্বটুকু ওনাদের উপর ন্যস্ত করেছে দুইজনকে। একজন হলেন আফরোজা আব্বাস, আরেকজন হলেন সুলতান আহমেদ, একজন প্রেসিডেন্ট, আরেকজন সেক্রেটারি। এই দুইজন এই অল্প সময়ে সারা বাংলাদেশে মহিলা দলকে এত অল্প সময়ে সংগঠিত করে এবং সেখানে কমিটি দিয়ে আসার ব্যবস্থা করেছে, সেটা ছোট্টখানি ব্যাপার না। কারণ আমরা সংগঠন করি, আমরা বুঝি যে একটা জেলায় যাওয়া, একটা জেলায় গিয়ে সেখানে কমিটি অর্গানাইজ করা, কমিটি অর্গানাইজ কমিটি দেওয়ার পূর্বে মিটিং অর্গানাইজ করা ছোট্টখানি ব্যাপার না। আর হলেন মহিলা দলের নেত্রী, একদিন এই যশোর, একদিন খুলনা, একদিন রাজশাহী, একদিন কুমিল্লা, এই গতকালকে না পরশুদিন ছিল মানিকগঞ্জ, গতকালকে টেলিফোন করেছে আমি শেরপুরে। এই যে দেখেন তার একরমাত তো নরেন্দ্রকে লন্ডন থেকে তো আমাদেরকে অনেক সময় নির্দেশ দেন। আসলে সব কাজ সবসময় এভাবে করতে পারি না, কিছু বাধা সৃষ্টি হয়, কিছু সমস্যা সৃষ্টি হয়, কিন্তু এত বাধা বিপত্তি উপেক্ষা করে আপনারা দুইজন আজকে সারা বাংলাদেশের প্রায় শেষ পর্যায়ে সকল সম্মেলন করে লক্ষ্মীপুরে এসেছেন। আমরা ধন্যবাদ দিয়ে আপনাদেরকে শুধু ছোট করতে চাই না, আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
আরেকটা করে তালি দেন, আরেকটা করে তালি দেন। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার সংগ্রাম চলছে চলবে, তারেক জিয়ার সংগ্রাম চলছে চলবে, স্বাধীনতার কোষক জিয়া লাউ 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 সালাম, লাউ 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 সালাম, স্বাধীনতার কোষক জিয়া মহিলা দল মহিলা দল মহিলা দল মহিলা দল উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আজকের এই সভার প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া সাহেব, একটু আগেই বলেছি ওনাকে আপনারা কিভাবে নির্বাচিত করেছেন। তিনি এক সময় এই জেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন, তিনি সাবেক ছাত্র নেতা, এখন ম্যাডাম বেগম খালেদা জিয়া চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের উনি সদস্য। আমরা আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের এখানে আমাদের সদস্য সচিব শাহাবুদ্দিন সাহু সাহেব, তিনি এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করার জন্য, সংগঠিত করার জন্য, সুন্দরভাবে সম্মেলনটা যেন সফল হয়, সার্থক হয়, সেজন্য তিনি খুব বেশি অ্যাক্টিভ ছিলেন এবং গত তিন চার দিন এককভাবে দায়িত্ব নিয়ে সবাইকে সংগঠিত করেছেন। জেলা বিএনপির সদস্য সচিব সাবেক পৌরসভার মেয়র শাহাবুদ্দিন সাহুকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আর আমাদের ডাটা থেকে নেতৃবৃন্দ এসেছেন, ওনারা আসলে আমাদের বিভাগের দায়িত্ব, আমাদের ছোট বোন অ্যাডভোকেট শানু এ বিভাগের দায়িত্ব আপনারা দিয়েছেন এবং সাহু সাহেব বলেছেন যে সে বারবার বিরক্ত করেছে সাহু সাহেব, আসলে শুধু সাহু সাহেবটা একা করে নেই, আমার এই কম্পের লোক মানে 100 উপরে টেলিফোন করছে, প্রবলেম করতেই হইব, একবার এই নভেম্বর মাসে, একবার ডিসেম্বর মাসে, সর্বশেষ জানুয়ারির এই 12 তারিখে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা খুব সুসংগঠিত এবং সুন্দরভাবে করার চেষ্টা করেছি, জানেন আপনারা কিভাবে দেখবেন, এটা আমাদের এই দায়িত্বের পেছনে আরো ভূমিকা ছিল, তাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আমাদের অ্যাডভোকেট হাসিফ সাহেব, সে আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, যে কোনো সাংগঠনিক কাজ, লেখাপড়ার কাজ, এই কথায় কথায় টেলিফোন করি, তার বিরক্ত করি, সেই জন্য সে ফিল্ড এবং ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের চট্টগ্রাম বিভাগীয় টিমের আরেকজন সদস্য স্বপ্না, উনি লুত্তা খাতুন স্বপ্না, উনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, আমাদের এই জেলায় আপনি এসেছেন, আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ। আর কমিশনার হারুন এক নামে আমাদের অত্যন্ত পরিচিত বাড়ি কিন্তু আমাদের লক্ষ্মীপুরে, যদিও তাকে একটু বিশালভাবে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সে আমাদের ঢাকা মহানগর যে বিএনপি, বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পার্শ্ববর্তী আমাদের রামগঞ্জে তার বাড়ি, দীর্ঘদিন থেকে মতিঝিল থানার দায়িত্ব আছে এবং মির্জা আব্বাস পরিবারের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা রয়েছে, বিদায় আজকে সে এখানে আমাদের এই টিমের সঙ্গে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আর সেটা সে আমাদের ছোট বোন বাড়ি উপজেলা উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জের পাশে উত্তর জয়পুর, ঢাকা কিন্তু বিশাল নেত্রী, লক্ষ্মীপুরে আপনারা হয়তো সবাই চিনেন না, এই জন্য পরিচয় করাই দিলাম। উত্তরায় এবার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কাউন্সিলর ইলেকশন করেছে, কিন্তু বুঝুন তো ঢাকা শহরের নির্বাচন না, এদেশের নির্বাচন কি হয়, হাসিনা যে বেসায় ওটাই হয়, কিন্তু আর হবে না, সময় শেষ, বাতাস পরিবর্তন হয়ে গেছে, ইনশাল্লাহ আরো পরিবর্তন হয়ে যাবে, আমাদের ওই ছোট ভাই লিওন, সে আমাদের যে সোলেমান মারা গেছে, সে ঢাকা থেকে আসছে, তাকে আমরা আন্তরিক ভাবে মোবারকবাদ জানাই, সে আমাদের মেহমান, বসো, ধন্যবাদ। তাছাড়া আমাদের জেলা বিএনপি অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যারা রায়পুর, রামগতি, রামগঞ্জ, কমলনগর এবং লক্ষ্মীপুর সদর পৌরসভা
যাদের বাড়ি জেলা বিএনপির সদস্য হিসাবে আছেন, কেউ চেয়ারম্যান আছেন, কেউ অ্যাডভোকেট আছেন, কেউ পৌরসভা এবং থানার দায়িত্ব আছেন, সবাইকে বক্তব্য দিতে পারি নাই। আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এবং আমাদের যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, তাঁতি দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা এখানে উপস্থিত আছে, তাদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের একটা নতুন ইউনিট হয়েছে চন্দ্রগঞ্জ, সেখানে নতুন কমিটি যখন হবে, নেতৃবৃন্দ যখন আসবেন, অবশ্যই আমরা তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা যারা উপস্থিত হয়েছে, আপনারা পরশু দিন আমাদের সঙ্গে একটা প্রস্তুতি সভা করেছেন, সেই সভাতে আমরা আলাপ আলোচনা করেছি যে আমরা একটা সুশৃঙ্খল সভা করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, ইউনিট ভিত্তিক আপনারা উপস্থিত হবেন। সুতরাং আপনারা যারা আজকে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন, এবং আমাদের এই যে মহর্ষিদা কবির আমিন, তিনি ঢাকা থেকে এসেছেন, মতিঝিল ঢাকা থেকে এসেছেন, কেন্দ্রীয় মহিলা দলের সঙ্গে সম্পৃক্ত এবং কাজ করছেন, তাকেও আমরা আন্তরিকভাবে মোকাবিলা জানাই। আমাদের যারা মহিলা নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমি মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। তবে আবার কাজ হবে না, ওই কমিটি কিন্তু এবার দেওয়া হবে না। যিনি কাজ করবেন, যিনি দায়িত্ব দিবেন, তাকে আমরা দায়িত্ব দিব, তিনি নেতা হবেন। আর নেতা কিন্তু পরিবর্তনশীল। একটু আগে আপনারা আপনার বলেছেন যে কাজ যদি না করেন তাহলে কিন্তু কমিটি ওনারা ভেঙে দিবে না, কমিটি কিন্তু আমার হাতে নেই, কমিটি কিন্তু ওনাদের হাতে নেই। সুতরাং জেলা বিএনপি নেতৃবৃন্দ, আমরা স্মরণে রাখি, আজকে যে মহিলা দলের কমিটিটা হবে এটা কিন্তু কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে চালাবে। সুতরাং ভালো মন্দ দায়ী দায়িত্ব ওনাদের যেমন আছে, আমাদের আন্তরিকতা এবং সহযোগিতা থাকবে। আমরা ওনাদের কাছে রিপোর্ট করব যে না, এরা ভালোভাবে চালাইতেছে না, আপনারা আপনাদের খোঁজ খবর নিয়ে আর যদি ভালোভাবে চালান সেই সুপারিশ আমরা করি। আর জেলার অধীনে পৌরসভা কমিটি হবে, উপজেলা কমিটি হবে, এখানে যারা আছেন সবাইকে কিন্তু আমরা ইচ্ছা করলে দায়িত্ব দিতে পারবো, কিন্তু দায়িত্ব নিতে হবে, এবার একটু বেশি দায়িত্ব নিতে হবে। কারণ খালেদা জিয়া অন্তরী, খালেদা জিয়া কি বিদেশি চিকিৎসার জন্য সুযোগ দিচ্ছে না, তার কারণে একটা আন্দোলন প্রয়োজন। আর এই আন্দোলনটা এখন করার মতো সময় উপযোগী, আগেই বলছি সময় এসে গেছে, আর পিছনে থাকানোর কোন সুযোগ নেই। আজকে যারা অত্যাচার নির্যাতন করছে, এরা স্বাধীনতার পরে এইভাবে অত্যাচার নির্যাতন করছে। লক্ষ্মী বাহিনী গঠন করছিল না, অনেকে বয়স্ক যারা তারা জানেন, বুঝেন কি পরিমাণ অত্যাচার তারা করতে পারে। এটা একটা দুর্বৃত্তের শাসন, এটা একটা লুটপাট। আমাদের এই আমলে তখন করছে বাপের নেতৃত্বে, বাপের আমলে, এখন করছে মেয়ের আমলে, এখন করছে মেয়ের আমলে, যার কারণে হলো ঘুম ঘুরে পরিমাণ কি হলো কি বুঝিয়ে দেখে। আমার এই লক্ষ্মীপুর সদরে 42 জন নেতা কর্মীকে তারা ঘুম ঘুম করেছে। যারা অত্যাচার করছে তাদেরকে কিন্তু এলাকার মানুষ শান্তি দেয় নাই, গেরাও করে ফেলছিল, গেরাও করে ফেলছিল। বাংলাদেশে আমাদের এই গ্রামে মহিলারা বাড়ি থেকে বের হয়ে গেছে ওই দিন, এবং কেউ রাস্তাঘাট সব ব্লক করে দিয়েছিল, গাছ কেটে দিছে, এবং মরিচের গুড়া বালতিতে ভিজাইয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল যে র‍্যাব সামনে আসবে, পুলিশ সামনে আসবে, মরিচের গুড়া বাড়ির জন্য। এটা কিন্তু এই দেশে স্বাধীনতার পর একবার হয়েছিল, আর লক্ষ্মীপুরের স্বাধীনতার পর আরেকবার হয়েছিল। আমার মনে আরেকবার করতে হবে, ভালো আরেকবার ঘটনা ঘটে দিতে হবে।
ঘটনা কিন্তু আরেকবার করে কি করবে রেডি ইনশাল্লাহ সারা হবে না এবার কোনটা করিস এবার কিন্তু সারা হবে না তবে হাসিরা খবর বিদেশ থেকে এত আসছে জন বেগম বিদেশ থেকে এত চাপ আসতেছে এত চাপ আসতেছে ইচ্ছা করলে এখন আর পারবে না কারণ আমার মাঠে সড়ক আর বিএনপির উর্বরতা হইল লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে দাঁড়াই না দাঁড়াবে সেই রাখা তারা বক্তৃতা দিতে পারবে সেই বক্তৃতা দিন সবার একই বক্তৃতা হাসিনাকে রুখে দিতে হবে হাসিনাকে রুখে দেওয়া ছাড়া এর মাঝে মাঝে আর কোনো বক্তৃতা নাই আমরা 30 তারিখে একটা জনসভা করছি সমাবেশ এই সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে আর বিশাল দিল মিটিং করবো না দিল মিটিং করবো এবং লক্ষ্মীপুরের দিছিনি আর দিচ্ছে মিটিং করছি না পরে মাঠে যদি হিম্মত থাকে মনোবল থাকে সাহস থাকে ডিসিএসপি আমাদের মিটিং আটকানোর কোন ক্ষমতা নাই আপনার মিটিং আটকাইব ল্যাব মিটিং আটকাইব পুলিশ মিটিং আটকাইব আমরা শুধু অপেক্ষায় আছি আব্রুল আব্বাস এবং সুলতান আহমেদ আপনাদের দুজনকে বলি অপেক্ষায় আছি ঢাকা শহরে হুইসেল দিবেন লক্ষ্মীপুরে মামলা খতম হয়ে দিন লক্ষ্মীপুরে খেলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সেই আমাদের এখানে একটা রাজনৈতিক গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য আছে আমরা চর্চা করি এত কিছুর পরও আমাদের এখানে রাজনীতি আছে রাজনৈতিক ইতিহাস আছে ঐতিহ্য আছে যতবার নির্বাচন হবে যত জায়গায় নির্বাচন হবে যদি ভোট হয় তাহলে সেখানে তাদের স্টেশন বিএনপি ছাড়া অন্য কিছু নাই তাহলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে হচ্ছে আমাদের কাজ ভোটের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় আইনি শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় বিচার বিভাগের যদি স্বাধীনতা আনতে হয় মত প্রকাশের যদি কথা বলার যদি সুযোগ তৈরি করতে হয় খালেদা জিয়াকে যদি মুক্ত করতে হয় খালেদা জিয়াকে যদি উন্নত বিশ্বে চিকিৎসা দূরে পাঠাইতে হয় কি করতে হবে আন্দোলন কি সহজ আন্দোলন করলে হবে কঠিন আন্দোলন করতে হবে ইনশাল্লাহ আমরা কঠিন আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং এই মহিলা দলকে একত্রিত করার মধ্য দিয়ে আমাদের হাত আরো বেশি শক্তিশালী হচ্ছে এবং হবে ইনশাল্লাহ।